হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার বিকেল থেকে ব্লগটা শুরু, বিকেল না রাত থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30, তো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। ক্যান্ডোর এই যে ভাত এখানে রেখেছি, আর এখানে হচ্ছে ক্যান্ডোর ঝোল চিকেনে। তো সিটি পড়ে গেছে, বন্ধ করে দিয়েছে, সবজি দিয়ে ঝোল করেছি। তো ঢাকাটা ফুললো, ওকে খেতেটা দিয়ে দেবো, খিদে পেয়ে গেছে, খেতে যাচ্ছে। তো আর আমাদের হবে চিকেন। আরে দাঁড়ে না, তো যেটা বলছিলাম আমাদের হবে চিকেন। তো এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি, সেদ্ধ করা অল্প করে ভেজেছে ওই জন্য। আর এখানে আলু আর উচ্ছে ভাজা আছে, একটা উচ্ছে ছিল তো আলু দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে চিকেন, শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো আজকে ডিনারে এটাই আছে। আর দেখো, ও দেখা যাচ্ছে না, তো ক্যান্ডু খিদে পেয়ে গেছে, ক্যান্ডু চিকেনটা দিয়ে একদম হালকা করে বানাবো। তো চিকেনের ঝোল আর কি দেখাবো, তোমরা তো সবাই করতে পারো, আমার থেকে বেটার পারো। তো চলো আগে রান্নাটা শেষ করি, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো চিকেন রেডি, আর এখানে আছে স্যালাড, আর এখানে ভাত, উচ্ছে, আলু ভাজা। আকাশ খাওয়া শুরু করে দিয়েছে, তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, চিকেনটা যে দারুণ হয়েছিল। তো আমাদের তো সচরাচর রকম পাতলা চিকেন খাওয়া হয় না, তো আজকে বেশ ভালোই লাগছিল গরম গরম খেয়ে। আর চলো এবার শোবো, রেডি হয়ে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, এবারে শোবো, আবার তোমাদের সাথে কাল সকালে কথা হচ্ছে। চলো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, তো কালকে ব্লগটা কন্টিনিউ হবে এবার। আর আকাশ খেয়ে বেরোলো এই মাত্র, আকাশ খেয়ে করে দিয়েছি ব্রেড অমলেট। আর ক্যান্ডু দেখে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ক্যান্ডুরও খাওয়া হয়ে গেছে চিকেন আর ভাত। ভাত কালকে রেখে দিয়েছিলাম ওর জন্য, আর চিকেনের ঝোল তো করেছি, দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ টলুদ কিচ্ছুই দিইনি, শুধু নর্মাল ঝোল করেছি, কারণ ওর মুখে যে ইয়েগুলো বেরোচ্ছে, হয়তো ও খুব হলুদ টলুদ দিয়ে খেত, কিন্তু এখন আর হলুদটা খেতে চাইছে না, ওই জন্য আকাশ বললো এমনি সাদা ঝোলই এখন খাওয়াতে। কি হয় মানে কিসে থেকে ওটা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। তো ছোট ব্রিডেদের ওটা ফোড়াগুলো হয়, কারণ চামড়াগুলো কোচকানো থাকে যেহেতু, ওই জন্য। তো তাও অনেকটা সেরেছে নারকেল তেল দিয়ে, তো আবার হচ্ছে, কদিন দিচ্ছিলাম না, কারণ একভাবে কতদিন ওটা সবসময় তো লাগানো যায় না। তো আবার দেখছি ফোড়াগুলো হচ্ছে, তো নারকেল তেল তো লাগাচ্ছে, আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন আমার ডিম টোস্টটা করে নেবো, কারণ তখন করিনি, ঠান্ডা হয়ে যাবে, আর খাওয়ারও টাইম ছিল না। ক্যান্ডুকে খাওয়াতে হবে, এদিকে ওরকে জামা কাপড় সব রেডি করে দিতে হবে, জলের বোতল থেকে শুরু করে। ও এখন তাও টিফিনটা নিয়ে যাচ্ছে না, কারণ ও টপ করে এসে খেয়ে চলে যেতে পারে, কারণ বাইরে খেতে গেলে ওই টাইমটাই লাগতো। তো আমি বলেছি বাইরে খেতে গেলে তো সেইটা একই টাইম লাগবে, তার থেকে বাড়িতে এসে টপ করে খেয়ে চলে যাবি। তো আবার রান্নাও করতে হবে, চল ডিম টোস্টটাকে করে নিই। ওর ডিম টোস্টটা পেঁয়াজ দিয়ে করেছিলাম, কিন্তু আমি এমনি নর্মালি ডিম দিয়ে খাবো, ডিম টোস্ট আর পেঁয়াজ তো করবো এখন। তো হচ্ছে আমার টিফিন রেডি,
এই যে তো দেখালা তো চলো ব্রেকফাস্টটা করি এইদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি কারণ বেলায় আজকে ডিমে ডিমের ঝোল হবে আলু দিয়ে ওই ডালনা যেটাকে বলে আর কি এই তো কালকে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই মাংস করেছি কালকে দুটো আলু দিয়ে আবার দুটো আলু সেদ্ধ করবো যেন চারটে আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি আজকে হয়ে যাবে আর সেদ্ধ করতে লাগবে না আর ডিমগুলো বসিয়ে দিয়েছি এসে বাকিটা করব টিফিনটা খেয়ে নিই আগে চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে তো দেখো সব রেডি কাটাকুটি এখানে আছে পালং শাক ভাজার রসুন দিয়ে ভেজেছি পালং শাকটা এখানে ডিম ভাজা হচ্ছে ডিমের ডালনা করব এখানে আলু আছে দুবেলার জন্য করে নিচ্ছি ওই জন্য আরেকটা আলু দিলাম না তো দুটো আলু দিয়ে করবো বলেছিলাম তো ভাবলাম রাতের জন্য করে নিতে পারে এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে আদা রসুন বাটা আছে তো চলো টকটক করি ওইদিকেও অনেক বাসন জমে গেছে তো বাসনও মাজতে হবে ভাত করিনি এখনো ভাত করবো আগে রান্নাটা ডিমের তরকারিটা করে নিই তারপরে ভাত বসিয়ে দেবো সেদ্ধ হোক সেদ্ধ হলেই রান্না মোটামুটি কমপ্লিট ভাতটা চালটা ধুয়ে রেখে দিয়েছি শুধু ভাতটা বসিয়ে দিলেই হবে আর এখনো আমার কিচ্ছু কাজবাজি হয়নি দেখো ঘর পরিষ্কারও হয়নি বিছানা তো যাতা অবস্থা আর সোফারও যাতা অবস্থা ঘর ঝাঁট দিতে হবে কাজ আছে কিছু তো আলুটা সেদ্ধ হোক ততক্ষণ একটু বসি আর ক্যান্ডুও চলে এসেছে দেখো তো চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে তো আমার স্নান হয়ে গেছে আর কাজ বাজও মোটামুটি সব কমপ্লিট রান্না বান্না তো ওখানে হয়েই গেছে আর শুধু খাওয়ার আগে আর কি লেবুটা কেটে নেব তো হয়ে যাবে তো চলো আজকে আর কোনো কাজ নেই এবারে আমাকে ব্লগটা এডিট করতে হবে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থাকো আর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও টাটা টেক কেয়ার আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে